রথের দিন জিলিপি খাবো না এটা তো ভাবাই যায় না। রথের দিন আমাদের জিলিপি আর পাঁপড় ভাজা তো চাই চাই, তাই না? কিন্তু এই জিলিপি বানাতে গেলে কিছুটা কষ্ট করতে হয়। মানে আগের দিন ব্যাটার তৈরি করে রাখো, সেটাকে ফার্মেন্টেশনের জন্য রাখো, তারপরে পরের দিন সকালে জিলিপিটা তৈরি করা যায়। কিন্তু আমাদের এই বিজি শিডিউলে এত কারোর হাতে টাইম কোথায়? তাই ভাবলাম তোমাদের জন্য আজকে ইনস্ট্যান্ট একটা জিলিপি রেসিপি নিয়ে আসি। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ইনস্ট্যান্ট জিলিপি রেসিপি, যেটা তোমরা মাত্র 20 মিনিটেই তৈরি করতে পারবে। তাহলে দেখে নাও আমি কীরকমভাবে ইনস্ট্যান্ট জিলিপি রেসিপিটা আজকে তোমাদের করে দেখাচ্ছি। ইনস্ট্যান্ট জিলিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন বেকিং সোডা আর 1 পিঞ্চ নুন দিয়ে খুব ভালো মতো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ছেলে নেব। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি বড় চামচে 3 চামচ টক দই, দিয়ে দিচ্ছি 4 টিস্পুন কেশর ভেজানো দুধ সুন্দর কালার আসার জন্য। দই আর দুধটাকে খুব ভালো মতো মিক্সড করে নেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করব। ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্বের হবে। ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্ট হতে রেখে দেব। ব্যাটারটা রেস্ট হতে হতে একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। চিনিটা পুরোপুরি ডিজলভ হওয়া অবধি ওয়েট করতে হবে। চিনির মধ্যে অনেক নোংরা থাকে, নোংরাটাকে বার করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন দুধ। দুধটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিলেই নোংরাগুলো কিন্তু ভেসে উঠবে। একটা ছাঁকনির সাহায্যে নোংরাগুলোকে ছেঁকে তুলে নেব। সুন্দর কালারের জন্য 1 পিঞ্চ কেশর দিয়ে দিলাম, এটা পুরোপুরি অপশানাল। এখানে শিরাটা কিন্তু আমি 1 তার বিশিষ্ট শিরা তৈরি করব। যাতে ক্রিস্টালাইজেশন না হয় তাই এখানে 1 ড্রপ মতো আমি লেবুর রস দিয়েছিলাম, যেটা আমি ক্যামেরায় তুলে ধরতে ভুলে গেছি। শিরাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ওভেন থেকে নামিয়ে নেব। ব্যাটারটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। ব্যাটারটাকে আরেকবার আমি ভালো মতো ফেটিয়ে নেব। এখানে একটা কথা বলে রাখি, যে ডিরেকশনে ফেটাবে সেই একই ডিরেকশনে কিন্তু ফেটাতে হবে। একবার ডান দিক একবার বাঁ দিক এই ডিরেকশনে ফেটালে কিন্তু হবে না। এবার ব্যাটারটাকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢেলে দিচ্ছি। তোমাদের কাছে পাইপিং ব্যাগ না থাকলে তোমরা দুধের প্যাকেট ভালো মতো ধুয়ে তার মধ্যেও কিন্তু এই ব্যাটারটাকে ঢালতে পারো। জিলিপিগুলো ভাজার জন্য একদম রেডি হয়ে গেছে। জিলিপি ভাজার একটা টিপস তোমাদের দিই, যখনই জিলিপি ভাজবে তখনই কিন্তু কোনো ছড়ানো ফ্রাই প্যান ইউজ করবে। এখানে আমি দেখতেই পাচ্ছ ছড়ানো একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি। আরেকটা টিপসই, যখনই জিলিপি ভাজবে তেলটা যেন খুব গরম থাকে। তেল যদি হালকা গরম থাকে তাহলে কিন্তু জিলিপিগুলো ভালো মতো ফুলবে না। এইভাবে জিলিপির প্যাঁচগুলো দিয়ে জিলিপিগুলোকে একদম আমি লাল লাল করে ভেজে নেব। জিলিপিগুলোকে তেল থেকে ছেঁকে তুলে ডিরেক্ট গরম শিরার মধ্যে দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে তুলে নিলেই রেডি হয়ে যাবে ক্রিস্পি ইনস্ট্যান্ট জিলিপি। আশা করি আমার আজকের এই ইনস্ট্যান্ট জিলিপির রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।